বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বিটাউনে পা রাখছেন একের পর এক তারকার সন্তান কিছুদিন আগে ধরক ছবির মধ্য দিয়ে শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে নবীর বলিউডে অভিষেক হয়েছে সাইফ অমৃতার মেয়ে সারা আলি খান কেদারনাথ ছবির মধ্য দিয়ে আসছেন হিন্দি চলচ্চিত্রের দুনিয়ায় এছাড়া আরও কয়েকজন বলিউড তারকার সন্তান আসছে বিটাউনে এই তালিকায় আছেন শাহরুখ খানের মেয়ে সুহানা এখন প্রশ্ন সুহানা কার হাত ধরে এই ফিল্মে দুনিয়ায় পা রাখবেন এক্ষেত্রে সবার আগে করণ জোহরের নাম উঠে আসে কারণ করণে যেন তারকার সন্তানদের বিটাউনে নিয়ে আসার অলিখিত দায়িত্ব নিয়েছেন তবে সুহানার সঙ্গে এবার এক অন্য নামী পরিচালকের নাম শোনা যাচ্ছে আর বলিউডে বাদশাহ নাকি চান এই পরিচালকের ছবি দিয়েই তার কন্যার বলিউডে অভিষেক হোক শাহরুখ খান সবসময় বলেছেন শিক্ষা সবচেয়ে জরুরি আর তার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা আগে পড়া শেষ করবেন তারপর দুনিয়ায় রাখবেন কিছুদিন আগে এক আন্তর্জাতিক পত্রিকার ভারতীয় সংস্করণের জন্য সুহানা ফটোশুট করেন আর এরপর তার সিনেমার আসার সম্ভাবনা আরও প্রবল হয় শাহরুখ চান সুহানাকে কোনো পরিচালক লঞ্চ করুক শাহরুখ গৌরী দুজনই মনে করেন তাদের একমাত্র মেয়ে বলিউডে আত্মপ্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত আর সুহানা এখন মঞ্চনাটকে কাজ করছেন সুহানা বলিউডে আত্মপ্রকাশ নিয়ে সবার আগে প্রখ্যাত চিত্রনির্মাতা এবং পরিচালক করণ জোহরের নাম শোনা গিয়েছিল এমনকি পরিচালক সুজয় ঘোষের নামও শোনা যায় কিন্তু শাহরুখের পছন্দ অন্য পরিচালক বলিউডে বাছা চান সুহানা সঞ্জয় লীলা বানসালির ছবি দিয়েই হিন্দি ছবির দুনিয়ায় আত্মপ্রকাশ করুক প্রথম পর্দায় আসার জন্য বানশালীর ছবি আদর্শ বলে মনে করেন বলিউডের বাদশাহ তার মতে বানশালী ছবি নির্মাণের ধরন অন্য সবার চেয়ে একদম আলাদা এদিকে আরো শোনা গেছে সুহানা তথাকথিত কোন প্রেমের ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবে না একদম ভিন্নভাবে আসার পরিকল্পনা এই তারকা কন্যার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিএন নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন